নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ মধ্যরাত থেকে মা কালীর আশীর্বাদে আগামী পনেরো দিনের মধ্যে এই ছটি রাশির ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে দুশো বছর পর এই মহা সংযোগে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে প্রত্যেকে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন দেখুন এই যে দীপান্বিতা আমাবর্ষা বিশেষ একটা তিথি এই সময় যারা প্রতিকার করছেন না বিশেষভাবে কিন্তু লাভ পাবেন কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই দীপান্বিতা আমাবস্যা যে কোনো প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় দেখুন সমস্যা তো প্রত্যেকেরই রয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে কিন্তু বের রাখতে হবে আর ঈশ্বরের যদি কৃপা থাকে কি না ঈশ্বরের যদি ব্লেসিং থাকে আপনারা যে কোনো কাজ যত কঠিন কাজ হোক না কেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন দুশো বছর পর এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে এবং আজ মধ্যরাত থেকে মা কালী স্বয়ং এই ছয় রাশির উপর বরদান দিতে চলেছে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কোন কোন রাশি হতে পারে কোন কোন রাশির ভাগ্য চমকাতে পারে আমি একে একে আলোচনা করব প্রথম যে রাশির আমি কথা বলবো মা কালীর আশীর্বাদে দুশো বছর পর আজ মধ্যরাত থেকে ভাগ্য চমকাতে চলেছে সে রাশির নাম ধনুরাশি ধনুরাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্র আপনাদের কেরিয়ার এবং আপনাদের ব্যবসা এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন বড় ধরনের পরিবর্তন কোনো বড় ধরনের শুভ সংবাদ কেরিয়ারের ক্ষেত্রে লাভ আর্থিক স্থিতি মজবুত হতে কিন্তু চলেছে এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে মেষ রাশি মা কালীর আশীর্বাদে মেষ রাশির আজ মধ্যরাত থেকে আগামী পনেরো দিনের মধ্যে বড় কোনো শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন অবশ্যই ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং মা কালী অবশ্যই আপনারা কমেন্ট করুন অর্থাৎ মেস রাশি হতে চলেছে মহা কোটিপতি দেখুন আপনাদেরকে একটি কথা আমি বলি আজকের দিনে যদি আপনারা ঘির প্রদীপ যদি প্রজ্বলন করেন এবং তাতে যদি দুটো কড়ি রেখে দিন এবং সেই কড়িটা যদি আপনারা যেখানে টাকা রাখেন যেখানে অর্থ রাখেন সেখানে যদি রাখতে পারেন নিরন্তর অর্থ কিন্তু আপনাদের আসতে কিন্তু থাকবে অবশ্যই মা লক্ষ্মীর কাছে মা গণেশ মা লক্ষ্মীর কাছে এবং গণেশের কাছে আপনারা এই প্রদীপটা অবশ্যই দিন এরপর যে রাশি সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের হতে চলেছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এবং মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মেস রাশ সিংহ রাশি সিংহ রাশির কপাল খুলতে চলেছে মা কালীর আশীর্বাদে চার নম্বর যে রাশির আমি কথা বলবো অনেকে করছে কোন কোন রাশি যা লিস্টে যে রাশির নাম এসছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি ঋণায়ক রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের ব্যবসা এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি তাহাগামী পনেরো দিনের মধ্যে কপাল খুলবে সে রাশির নাম মকর রাশি মকর রাশির বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে মকর রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এবং আপনাদের কোনো জায়গাতে ঋণ পরিশোধ এবং কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো মা কালীর আশীর্বাদে কপাল খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম তুলা রাশি দুশো বছর পর রাশির বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে মা কালীর আশীর্বাদে বড় ধরনের উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের যে টাকাগুলো আটকে গেছিলো সেই টাকাগুলো আপনার কিন্তু রিকভারি এ সময় হবে কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো কোনো গুড নিউজ আপনাদের কিন্তু আসতে চলেছে তুলা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে তুলা রাশি এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গা থেকে আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন দেখুন এই যে মধ্যরাত কালী পূজা এই দীপান্বিতা আমাবর্ষা বিশেষভাবে কিন্তু মাহাত্ম রয়েছে দন্তক্রিয়া যে কোনো কাজ এই দীপান্বিতা আমাবর সাথে কিন্তু খুব ভালো হয় এবং আপনাদের যাবতীয় মনস্কামনা পূরণ কিন্তু এই মা কালী কিন্তু আপনাদেরকে করবে যাদের যে কোনো মনস্কামনা রয়েছে আপনারা মা কালীর কাছে অবশ্যই আপনারা প্রার্থনা করুন আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ কিন্তু করবে দু হাতে অর্থ উড়াবে এই রাশিগুলি আমি যে রাশিগুলোর কথা বললাম দু হাতে অর্থ উড়াবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন মা কালীর বিশেষ বরদান বিশেষ কৃপা আশীর্বাদ পেতে চলেছে এ কটি রাশি এবং এর পাশাপাশি এই আগামী পনেরো দিনের মধ্যে বড় ধরনের সুযোগ আসতে চলেছে এই রাশিগুলি হতে চলেছে মহা কোটিপতি ভিডিওটি এ পর্যন্তই প্রত্যেকে মা কালী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ